মহাকবি কীর্তিবাসের জন্মভিটা ধ্বংসের কবলে চলে গেছে। মাঠের এক কোণে একটি বহুদিনের পুরনো ইঁদারা, ইঁদারা স্মৃতিস্তম্ভের পেছনেই এক বিশাল বটগাছ। লেখা রয়েছে, এই বটবৃক্ষের শীতল ছায়ায় বসিয়া কবি কীর্তিবাস তাঁর প্রসিদ্ধ রামায়ণ রচনা করেছিলেন। নীলাচল যাওয়ার পথে শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে এসে হরিদাসের সাধন পীঠে কয়েকদিন অবস্থান করেন। এবং তো বন্ধুরা, সকলকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আমি এখন এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হলো নদিয়ার ফুলিয়া, আর ফুলিয়া মানেই কবি কীর্তিবাস। আর আমি এখন যে জায়গায় দাঁড়িয়েছি, আমার পিছনে যে বটগাছটি দেখা যাচ্ছে এটি হলো সেই বটগাছ, যেই বটগাছের শীতল ছায়ায় বসে কবি কীর্তিবাস তার প্রসিদ্ধ রামায়ণ রচনা করেছিলেন। হ্যাঁ, এই সেই বটগাছ। নদিয়া জেলার ফুলিয়া হলো গর্ব করার মতো একটি গ্রাম। এই গ্রাম এমন একজন মনীষীকে উপহার দিয়েছে যার জন্য আমরা বাংলা ভাষায় রামায়ণ পড়তে পারছি। তিনি আর কেউ নন, বঙ্গের অলঙ্কার কীর্তিবাস ওঝা। কীর্তিবাসের সময়ে ফুলিয়া অত্যন্ত সমৃদ্ধ স্থান ছিল। গ্রামের পরিচয় দিতে গিয়ে কবি লিখেছেন, গ্রামরত্ন ফুলিয়া জগতে বাখানি, দক্ষিণে পশ্চিমে বহে গঙ্গা তরঙ্গিনী। অর্থাৎ সেই সময়ে ফুলিয়ার দক্ষিণ ও পশ্চিম দিক দিয়ে গঙ্গা প্রবাহিত হতো। বর্তমানে গঙ্গা ফুলিয়া থেকে কয়েক কিলোমিটার পশ্চিমে সরে গেছে। এই গ্রামের পুণ্য মাটিতে 1440 খ্রিস্টাব্দের মাঘ মাসের শুক্লা পঞ্চমীর দিন সরস্বতী দেবীর বরপুত্র মহাকবি কীর্তিবাস জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম বনমালী ও মাতা মালিনী দেবী। এদের আসল পদবী ছিল মুখোপাধ্যায়। কীর্তিবাসের প্রপিতামহ নৃসিংহ মুখোপাধ্যায় ছিলেন মহাপণ্ডিত ও চার বেদে সমান অধিকারী, চতুষ্বেদী। সমস্ত বঙ্গদেশ এমনকি কাশী কৌনজ থেকেও তাঁর কাছে ব্রাহ্মণ পণ্ডিতেরা বেদের পাঠ নিতে আসতেন। এই জন্য তিনি উপাধ্যায় বলে কথিত হতেন। মুখে মুখে পদবী উপাধ্যায় থেকে ওঝায় পরিণত হয়। গুরুগৃহে শিক্ষা শেষ হওয়ার পর কীর্তিবাস পণ্ডিত রূপে খ্যাতি লাভ করেন। রাজপণ্ডিত হওয়ার আশায় তিনি গৌড়েশ্বরের সভায় যান এবং নিজের লেখা 5টি সংস্কৃত শ্লোক রাজার নিকট পাঠান। গৌড়েশ্বর অত্যন্ত প্রীত হন কীর্তিবাসের সঙ্গে পরিচিত হয়ে। তাঁরই ইচ্ছা অনুসারে কীর্তিবাস গ্রামে ফিরে এসে বাংলা ভাষায় রামায়ণ লিখতে শুরু করেন। কীর্তিবাস বাল্মীকি রামায়ণের যথাযথ অনুবাদ না করে অন্যান্য পুরাণ থেকে বা কথকগণের কাছ থেকে শুনে কিছু নতুন বিষয়ের সংযোগ করেন। এখানেই কীর্তিবাসের মৌলিক তত্ত্ব। যদিও রামায়ণ লিখতে গিয়ে তাকে অনেক প্রতিকূল পরিবেশে পড়তে হয়েছিল, একঘরে হওয়ার ভয়কে উপেক্ষা করতে পেরেছিলেন বলেই আমরা এমন একটি মৌলিক মহাকাব্য হাতে পেয়েছি। এই রামায়ণ শ্রীরামপুর ছাপাখানা থেকে উইলিয়াম কেরি সাহেবের অক্লান্ত পরিশ্রমে ও অসাধারণ প্রচেষ্টায় 1802 বা 1803 খ্রিস্টাব্দে ছাপার অক্ষরে বেরিয়ে আসে। মহাকবি কীর্তিবাসের জন্মভিটা ধ্বংসের কবলে চলে গেছে। ভিটে মাটিতে গড়ে উঠেছে শ্বেত পাথরের স্মৃতি স্তম্ভ। স্যার আশুতোষ মুখোপাধ্যায় এর ভিত্তি স্থাপন করেছিলেন প্রায় 100 বছর আগে। স্মৃতিস্তম্ভের উত্তর দিকে স্থানীয় উচ্চ বিদ্যালয় ও খেলার মাঠ। মাঠের এক কোণে একটি বহুদিনের পুরনো ইঁদারা, ইঁদারাটি আগাছায় পরিপূর্ণ। স্মৃতিস্তম্ভের পেছনেই এক বিশাল বটগাছ, গাছের গোড়াটি সিমেন্ট দিয়ে বাঁধানো। লেখা রয়েছে, এই বটবৃক্ষের শীতল ছায়ায় বসিয়া কবি কীর্তিবাস তাঁর প্রসিদ্ধ রামায়ণ রচনা করেছিলেন। হিসেব করলে দেখা যায় এই গাছটির বয়স এখন আনুমানিক 600 বছরেরও বেশি।
পাশেই কীর্তিবাস মন্দির। ইদানিংকালের কীর্তিবাসের মূর্তির পাশাপাশি রয়েছে রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান। প্রতি বছর মাঘ মাসের শেষ রবিবার কীর্তিবাসের জন্মোৎসব পালিত হয়। সেই অনুষ্ঠানের জন্য তৈরি হয়েছে একটি বড়সড় স্থায়ী মঞ্চ। এই মঞ্চে কীর্তিবাসকে স্মরণ করে নানাবিধ অনুষ্ঠান, তৎসহ রামায়ণ প্রদর্শনী ও রামায়ণ গান প্রভৃত হয়ে থাকে। সেখান থেকে মাত্র 50 গজ দূরে কীর্তিবাস স্মৃতিভবন ও সংগ্রহশালা। এখানে রাখা আছে কবির হাতের লেখা। এখানে রয়েছে বিভিন্ন ভাষায় লেখা রামায়ণের বহু সংস্করণ। সংগ্রহশালায় রয়েছে 36টি তৈলচিত্রে বর্ণিত রামের জীবনী। সংগ্রহশালার একদম পাশেই রয়েছে চৈতন্যগত প্রাণ জবন হরিদাসের ভজনস্থলী বা সাধনপীঠ। বড় বড় আম, বেল, নিম, অশ্বত্থ, কাঁঠাল চাঁপা গাছের পাতায় ছাওয়া ভজনস্থলটি শান্ত ও ধ্যানগম্ভীর। এই অঞ্চলের আর এক কিংবদন্তি পুরুষ ছিলেন হরিদাস ঠাকুর। তিনি জাতিতে ছিলেন মুসলমান, কিন্তু শ্রী চৈতন্যের একান্ত অনুরক্ত। তিনি সবসময় নাম জপ করতেন। মুসলমান হয়েও বৈষ্ণবীয় ক্রিয়াকলাপে লিপ্ত থাকার অপরাধে প্রাদেশিক শাসনকর্তা তাকে 22 বাজারে বেত্রাঘাত করার আদেশ দেন। সাধারণত 2-3টি বাজারের বেত্রাঘাতেই জীবনের অন্তিম দশা উপস্থিত হওয়ার কথা। হরিদাস বেতের আঘাত সহ্য করতে করতে বলেছিলেন, এসব জীবেরে প্রভু করহ প্রসাদ, মোরে দহু নহু এ সবার অপরাধ। মহাপুরুষদের জীবনের শাশ্বত বাণী, সবাইকে ভালোবাসো। নীলাচল যাওয়ার পথে শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে এসে হরিদাসের সাধনপীঠে কয়েকদিন অবস্থান করেন এবং ভক্তদের দর্শন দেন। হরিদাসের ভজন গুফায় তৈরি হয়েছে তার মন্দির। এখানকার একটি গাছের মূলের বেদী হরিদাসের নাম জপের স্থান বলে পরিচিত। বৈষ্ণবদের কাছে হরিদাসের ভজনস্থল এক পরম তীর্থ রূপে পরিগণিত। দোল পূর্ণিমায় এখানে বহু ভক্তের আগমন ঘটে। অদূরেই রয়েছে কীর্তিবাসের অস্থি সমাধি। তো বন্ধুরা, এই সেই জায়গা, এটি হলো মহাকবি কীর্তিবাসের সমাধিস্থল। দেখুন, লেখা রয়েছে মহাকবি কীর্তিবাস পণ্ডিতের সমাধিস্থল। দেখুন, শালটা দেওয়া আছে 900 বঙ্গাব্দ। ঢুকতেই নজরে আসে পাশাপাশি 8টি তুলসী মঞ্চ। কৃষ্ণের 8 সখীকে কল্পনা করে করা হয়েছে। তুলসী মঞ্চ পেরোলেই একটি দালান মন্দির রয়েছে বৈষ্ণব ভক্ত জগদানন্দ কর্তৃক স্থাপিত কৃষ্ণ রাধিকা ও বলরাম রেবতীর 4টি মূর্তি। চলুন দেখিনি কীর্তিবাস আমরা কিভাবে পৌঁছব। ট্রেনে শিয়ালদা থেকে শান্তিপুর লোকালে ফুলিয়া, সেখান থেকে ভ্যান বা রিক্সায় কীর্তিবাস। সড়কের ধারেই কীর্তিবাস স্মৃতিতরণ। তরুণের মাথায় লেখা বাংলা রামায়ণ রচয়িতা আদিকবি কীর্তিবাস স্মৃতিতরণ। শান্তিপুরের শিল্পী কানাই দেউরির তৈরি তরুণটি মুগ্ধ হয়ে দেখতে হয়।
এই তরুণ সর্বদা অভ্যর্থনা করতে প্রস্তুত। আমরা এই সমস্ত তথ্যগুলি পেয়েছি রত্না ভট্টাচার্য ও শক্তিপদ ভট্টাচার্যের গ্রামরত্ন ফুলিয়া নামক একটি আর্টিকেল থেকে।